রাজশাহী মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সুজিত কুমার সরকারকে, একাত্তরের স্নাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা এবং মহানগরের যুক্ত আয়োজনে আজকের এই প্রতিবাদী মানববন্ধন এবং পথসভা উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সাংবাদিক পুলিশ ভাই এবং রাজশাহীবাসীকে, আপনারা পত্র পত্রিকা টেলিভিশন সহ বিভিন্ন প্রকার মাধ্যমে ইতোমধ্যেই জেনেছেন যে দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা চলছে, এই সহিংসতার যে ষড়যন্ত্র চলছে দেশে এবং বিদেশে, একটি গুজব বিমহল, যারা দেশের স্বাধীনতা চায় না, যারা সরকারকে বিব্রত করতে চায়, যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নানাবিধ বাধা সৃষ্টি করেছিল, তারা বিভিন্ন